এটা যতটা হাইট উঠবে শর্টের হাইট অনেক কম, তা 30 ফুট 35 ফুট ওঠে, আর এটা পুরো সেলের হাইট। Subscribe my channel Bidhanbar Blogs and press the bell icon on latest videos, secret tips, tricks on traveling. Don't overthink things, baby, 'cause I know that you do. তো এখন আমরা এসেছি, এখন এসেছি আমরা ঘটকপুকুর বলবো না, ঘটকপুকুর আর চাম্পাহাটি যে রোডটা আছে, হাইওয়েটা আছে, ওখানেই আমরা এখন আছি। তো আমরা আজকে একটু চাম্পাহাটি যাবো, একটু বাজি টাজি কেনার জন্য, ওয়েডিং স্পেশাল। তো ওয়েডিংয়ের জন্য একটু সামনে একটা বিয়েবাড়ি আছে, তো তাই জন্য এসেছি এটা। তো কী বলবো, এটা আছে এরিয়াটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, আপনারা যদি আমি দেখাচ্ছি একটু পরে। তো এখান থেকে চাম্পাহাটি 5-7 কিলোমিটার রাস্তা আছে, ঠিক আছে, 5-7 কিলোমিটার রাস্তা এখান থেকে চাম্পাহাটি। তো চাম্পাহাটি থেকে আমরা যাব, ব্যাক করব, আমরা যাব হচ্ছে বাঙড়ে, ভাঙড় বলে যেটা, একটা ভাঙড় বিধানসভা না কি ভাঙড় যা এরিয়া, তোমার ইনফরমেশান দেখে নিতে হবে। তো ওখান থেকে আমরা ভাঙড়ে যাব, ভাঙড় থেকে হয়ে আপনি আসবো আবার বাড়ি যাব, মানে বাড়ি হচ্ছে নেপালগঞ্জ, ঠিক আছে। তো চলুন দেখে নেওয়া যাক। তো একটু রেস্ট আছে এখানে, ঠিক আছে, এখানে একটা জায়গাতে, ঠিক আছে, ফুলকপির দাম খুব কমে, সামনে একটা বাজার আছে, প্রায় 3 টাকা করে হচ্ছে, 3 টাকা পার পিস, বেশ বড় বড় ফুলকপি। তো সেখানে আমরা এসেছি একটু, তো দেখি যদি কম টম হয় তাহলে একটু নিয়ে যাবো, ঠিক আছে। তো একটু বাইরের দিকটা আমি আপনাদের একটু দেখাচ্ছি, ঠিক আছে, চলুন। তো এটা হচ্ছে আপনার বাইরের লুক, দেখতে পাচ্ছেন হাইওয়ের ওপরে। জায়গাটা বলতে পারবো না কোথায়, তবে এরিয়াটা আমি বলে দিচ্ছি, এদিক থেকে তোমার বেশিটা লাগে। তো এই হচ্ছে রোড, ঠিক আছে, পেট্রোল পাম্প, এই হচ্ছে গাড়ি, একটু স্টে করা আছে কিছুক্ষণ, যে টাইম বিরতি আছে। তো জল টল আছে? হ্যাঁ, জলের ব্যাগ আছে, চাবিটা কি লাগানো, যাই হোক। তো আমরা এখান থেকে খুব তাড়াতাড়ি বেরোবো, এখান থেকে বেরিয়ে যাবো একটু 5 মিনিট, একটু কপি টপি দেখতে গেছে, কপি, এই সামনে যে মোড়টা দেখতে পাচ্ছেন সেই মোড়, ওই সামনে মোড়টাতেই হচ্ছে আপনার ওই বাজারটা আছে, ঠিক আছে। তো বাজারে এখন ফুলকপি, একজন বললো বাজারে ফুলকপি এখন আপনার দাম পড়বে তোমার কত বলবো, তোমার 2 টাকা পার পিসে এখন ফুলকপি প্রাইস পড়বে, তা ওই জন্যই আমরা গেলাম। তো যদি 2 টাকা প্রাইস হয়, সঙ্গে সঙ্গে গাড়িটা নিয়ে ওখানে লাগাবো, গাড়িটা লাগিয়ে সঙ্গে সঙ্গে ফুলকপি এক গাড়ি ফুল লোড করে নেবো, ঠিক আছে। এই হচ্ছে রাস্তা, দেখেন। তো আমরা এখন চলে এসেছি, আমরা এখন চাম্পাহাটিতে চলে এসেছি, চাম্পাহাটিতে একটা বাড়িতে এসেছি, চলুন দেখে দিচ্ছি, ওকে চলুন। চাম্পাহাটিতে একটা বাড়িতে এসেছি, এই যে বাড়ি, এই বাড়িতেই আমরা বাজি টাজি কিনবো, দেখে নিই, চলুন। কত শর্টের বলতে পারবো না, শুধু বড়
কিছু কি বলুন তো ক্যাটলগ রেখে দেবেন যে এটা এরকম হবে, অনেক লোকজন আছে তো এটা এরকম মানে ফায়ার হবে, এরকম ফায়ার হবে। অক্টোপাস লেখাই আছে, এগুলো অক্টোপাস মানে যেটা লাল লেডেন অক্টোপাস, শুধু এই ফাটবে আর এই ফাইট চমড়া চমড়া ফাটবে, মানে এরকম কালার হবে না, সাদা সাদা কালার। ওদের মিশে মিশে কতগুলো তুমি আগে বলো কতগুলো নেবে, গোটা 30 টা তো 30 টা, তাহলে দুটো ব্যাগে নিতে হবে, একটা ধরবে না তুবড়ি, বড় তুবড়ি কেমন দাম আছে? না না আমাদের বাড়ির ওখানে একটা দুটো নিয়ে এটা যতটা হাইট উঠবে, শর্টের হাইট অনেক কম, তা 30 ফুট 35 ফুট ওঠে, আর এটা পুরো সেলের হাইট, শর্টের পাইপ হচ্ছে এটা স্ট্রেন্থ আর ও স্ট্রেন্থ, মানে ওইটা সেলের মানে একই হাইট হবে, কিন্তু সেলে এটা যে অত বেশিটা ছড়াবে, ওটা ছড়াবে একটু কম, মানে এই থেকে অনেক বেশি ছড়াবে। উনিশটা একজন অর্ডার ছিল, এই 31st অর্ডার ছিল, ওরা বলেছিল এর থেকে বড়টা করে দিবে, তাহলে বড়টা আবার করে দেওয়া হয়েছে, এটা দেখে দেওয়া হয়েছে। ওটা কত বলে এটা পুরোটা 19টা কিন্তু একদম দেখার মতো হবে, মানে শর্ট শর্ট কি শর্টের থেকে অনেক ভালো, মানে একবারই আগুন দিলে তোমার 19টা একটা উঠবে ফাটু ফাটা করে একটু অটোমেটিক। ওটা কোন জায়গায় আছে ওটা, এটা চলতে না কি বলে দিচ্ছে অনেক সৌন্দর্য বেশি হবে, রামজুম দিয়ে একই দাম, ভালো মালটা দিয়ে দুটো আমার মুহিষ হয়েছে, আমি বলে রাখলাম তাহলে পোলতেটা পুড়ে গেছে, মালটা ঠিক আছে, পোলতে দিয়ে আবার পড়া যাবে, পোলতে আমাদের কাছে রয়েছে, কত নেবে ওইটাই আবার পোলতে দিলে হয়ে যাবে। একটা নিজের পেটে গেছে,
এর মধ্যে বেপারা দেখেছো নয়নদীপুরে একটা ঘটনা ঘটেছে? মানে একটা খেলা চলছিল, খেলার পরে আর কি বাড়ি পড়াতে গিয়ে, হ্যাঁ একটু ট্রাই করে দেখলে ভালো লাগবে বেশ। এগুলো জাস্ট বানানো, এগুলো চম্পাটি ব্লগ হবে একটা ঢুকে দেখে নি কেমন একটা ফায়ারিং হয়, দেখা যাক কেমন পড়ো না, কোনো অসুবিধা ঠিক আছে, দেখা যাক এটা ফায়ার হবে একটা দেখি টেস্ট। কিছু দেখা যাচ্ছে না, দেখাচ্ছে একটু সামনে গিয়ে ফাঁকা জায়গায় ফায়ারিং হবে, তো টেস্টিংয়ের জন্য আমরা যাচ্ছি, একটু দেখে নিচ্ছি কেমন টেস্টিং হয়, তারপর এখান থেকে নিয়ে যাব। কিছু দেখতে পাবেন না এখন, ওয়েট করুন একটু। হ্যাঁ আপনি ছাড়ুন, কোনো অসুবিধা নেই। এটা কি হালাল বল এটাকে? এইটা এই চত্বরটা পুরো হালাল। সবই জানো তো, এই তো এখানটা ফাঁকা আছে, এখানটা ফাঁকা আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা মোটো ভালো না, খারাপ না, বড় ক্যান্টিন গুলো ভালো হয়, মারাত্মক। কত হাইট উঠবে এটা? এটা লোকজন ছুটে আসবে, বিশাল আওয়াজ, তুমি চিন্তা করতে হবে না। এটা বিয়ে বাড়ির জন্য, মানে পাঁচ পিস বলেছি, দশ পিস করে দিয়ে যাবো, ঠিক আছে। দেখলে জিনিসটা তাহলে 22টা 8টা 30টা
300 টাকা কম করে দেবো।